হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমিস লাইফ। আশা করছি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আর একটা নতুন দিন নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আজকে হচ্ছে বুধবার, আর হাজব্যান্ড যাবে দেখো স্কুল, তার জন্য ওকে দিয়ে দিচ্ছি আমি খেতে এই মুহূর্তে। তো কী কী রান্না করেছি চলো তোমাদেরকে ভালোভাবে দেখিয়ে নিই। আজ করেছিলাম একটু ছিমছাম সবজি, একদম নর্মাল। তো ভাত ডাল করেছিলাম, বেগুন ভাজা, আলু সেদ্ধ আর পাঁচ পিশালির একটা সবজি। নেক্সট দেখো চলে এলাম ওপরে, হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল, আর আমি ও বেরিয়ে যাওয়ার পর আমি ওপরে এসে সমস্ত কিছু রুমটা ক্লিন ক্লিন করে নিই। তো আজকে অনেকদিন চাদরটা ঝাড়া হয়নি পাতার পর থেকে, তো দেখো পুরোপুরি ভালোভাবে ঝেড়ে টেড়ে নিয়ে ক্লিন করে নিচ্ছি, আর তারপরে এই রুমটা আমি খুব ভালোভাবে গুছিয়ে নেব। এই রুমটা একটু অপরিষ্কার হয় এ কারণে, কারণ বাড়িতে বাচ্চা থাকলে জানোই এই কাগজ ছিঁড়ছে, এই ফেলছে, ওই নোংরা আনছে, এই খাবার খাচ্ছে, তো বিভিন্ন রকমের নোংরা টোংরা এই রুমটাতে হয় আর নিচের কিচেনটাতে। এই দুটো জায়গা আমার ভীষণ রকমের নোংরা হয়, আমি না চাইলেও প্রত্যেক দিন এই দুটো আমাকে ঝাড় দিতেই হবে। তো যাই হোক, বেশিরভাগ দিনই আমি চেষ্টা করি পুরোটাই ঝাড় দিয়ে মোছার, কিন্তু যেহেতু শীতকাল পড়েছে বলে আমি বেশ কয়েকদিন মুছতে পারিনি, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে আছে তোমরা জানো। আবার যদি মোছামোছে করতে যাই আমি আর পারছি না, কারণ সত্যি আমি পারছি না, আমার ভীষণ কষ্ট হচ্ছে। তার জন্য আমি চেষ্টা করি যেন প্রত্যেক দিন খুব ভালোভাবে ঘরগুলো ঝাড় দিতে পারি। তো দেখতে হবে গোছানো কমপ্লিট, একদম গোছানো বাগানোর টিপটপ রুম। যতক্ষণ না পাবো, যতক্ষণ না দেখবো, ততক্ষণ একটা শান্তি হয় না। তো চলো, এই রুমের কাজ হয়ে গেল কমপ্লিট। বাজে মুহূর্তে 11:05, এখনও চা ছাড়া কিছু খাইনি, তো চলো কিছু খেয়ে নিই, তারপর আবার কাজে লেগে পড়বো। সব থেকে আজকের বড় বড় কাজগুলো আছে সেটা হচ্ছে এক, মানে আরও ভেতরে চাদর টাদর সব আছে, এক বালতি কাঁচা, এটা সব থেকে বড় কাজ। আর দুটো বাথরুম ক্লিন করা, এটা উপরের বাথরুমটা আর দোতলা বাথরুম, নিচের বাথরুম আজকে দুটোই ক্লিন হবে। আর করে নেব হচ্ছে মাছের জায়গাটা ক্লিন, যেমন করেই হোক আজকে মাছের জায়গাটা আমাকে পরিষ্কার করতে হবে। তো বুঝতেই পারছো জলের কাজ আজকে প্রচুর আছে, প্রচুর, কারণ আমাকেই করতে হবে, আর না করলে কাজগুলো জমে 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 বেড়ে বেড়ে যাচ্ছে। তো তার জন্য আজকে যতগুলো যাবতীয় যা জলের কাজ আছে সব আজকে আমি কমপ্লিট করব, করবই একদম। তো চলো তার আগে কিছু একটা খেয়ে নিই, দেখতে থাকো। এটা মাঝখানের রুমটা, তো একতলা আর দোতলার মাঝখানে রুম হচ্ছে এটা। তো এই রুমটাও দেখো পুরো ক্লিন করে দিলাম, একদম ব্যালকনি থেকে শুরু করে সমস্ত গাছগুলোতে জলও দিয়ে দিয়েছি। তো দুটো রুম ক্লিন, নিচের রুম হয়ে গেছে আমার অলরেডি। তো নিচের রুমটাও দেখো বাগানো গোছানো কমপ্লিট, কিচেনটা মোটামুটি কমপ্লিট, এই যে রান্না টান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস মোছাও কমপ্লিট হয়ে গেছে, আর নিচের রুমটাও ঠিক এরকম হয়ে আছে। আর একটা চেয়ার আমি এখানে নিয়ে গেলাম, কারণ এখানে বসে আমি একটু টিফিন করে নেব। তো এটা নিচের বাথরুমের অবস্থা হয়ে আছে ঠিক এরকম, দেখতে পাচ্ছ কত কালো কালো চিট হয়ে গেছে, এই যে প্রচুর অবস্থা খারাপ হয়ে আছে। তা আমি এখন আমি যতক্ষণ টিফিন করব ততক্ষণ একটু সার্ফটা ছড়িয়ে রেখে দিই, যাতে এই যে দাগগুলো সহজেই উঠে যায়। চলে দেখো, দেখিয়ে দিলাম ঠিক এরকম অবস্থা হয়ে আছে, ঠিক আছে। এবার ক্লিন করার পর দেখিয়ে দেবো। ফাইনালি একটা কাজ হলো কমপ্লিট, আর এই যে এটা ক্লিনের পর, ঠিক আছে সব ক্লিন হলো। এবার যাব হচ্ছে মাছের জায়গা ক্লিন করার জন্য, এই যে সমস্ত কিছু নিয়ে নিয়েছি, আমি এগুলো দেখাতে পারছি না কারণ আমি ফোনটা দিয়ে তারপরে, মানে ছেলেকে ফোনটা দিয়ে তারপরে আমি কাজগুলো করতে পারছি। তো দেখিয়ে দিই আগে ঠিক কেমন অবস্থা হয়ে আছে। এই যে বোঝা যাচ্ছে না, হয়তো জলটা প্রচণ্ড ঘোলা হয়ে গেছে, অনেক ঘোলা হয়ে গেছে জলটা,
ক্লিনের পর দেখাচ্ছি। তো চলো, আরেকটা কাজ হয়ে গেল ডান। আর এটা দেখো, বুঝতে পারছো নাকি জানি না, খুব সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে, একদম একদম ক্লিন হয়ে গেছে। হালকা শ্যাওলা বসেছিল কারণ অনেক দিন ক্লিন হয়নি। তো এই যে সেকেন্ড কাজ ডান। থার্ড নাম্বার কাজে লেগে পড়লাম, সেটা হচ্ছে দেখো টপগুলো আনা হয়েছে, কিন্তু দুদিন ধরে লাগাবো লাগাবো ভেবেও লাগানো হচ্ছে না গাছগুলো। তা আজকে ভাবলাম একবারে গাছটা লাগিয়েই দিই, কারণ আবার শরীর খারাপ বাই চান্স হয়ে গেলে গাছগুলো আমার আর লাগানো হবে না। তো সেই কাজটা এখন সেরে নিচ্ছি। আর একটা কাজ হয়ে গেল কমপ্লিট। জলগুলো কিছুক্ষণের জন্য রোদে রেখেছিলাম যাতে একটু গরম হয়, তো দেখি কতটুকু গরম হলো, ঠান্ডাটা কাটলেও অনেক। এইটা ওই কর্নারে থাকে বলে সকাল থেকে এক ফোঁটাও রোদ পায় না, তার জন্য গাছটা বাড়ছেই না। তো সেটা আমি আজকে লক্ষ্য করলাম, তার জন্য ওকে ছাড়া মানে এই সময় রোদটাতেই থাকুক, রোদে দিয়ে দিয়েছি। পেটুর পটি হলো, খাওয়াও হয়ে গেল, ওকে একবারে খাইয়েও দিয়েছি কারণ দেরি করে ঘুম থেকে উঠেছে। আর দাঁতটা দেখা একবার, সর এই দেখো দাঁতটার অবস্থা দেখছো, এই গেল বলে যে কোনো মুহূর্তে গেল গেল অবস্থা। ঠিক আছে, ওটা বারবার এমনি করিস না। তা আমি আমার গরম জল নিয়ে ওপরে চলে এলাম, স্নানটা সারবো, তার আগে আমি বাথরুমটার অবস্থা দেখিয়ে দিই। আমি নিচে যাওয়ার আগে সকালবেলায় পুরো বাথরুমে ওখানে হারপিক আর পুরো সার্ফ দিয়ে গেছিলাম একদম সকালে, তো আশা করি খুব সুন্দরভাবে ছেড়ে যাবে দাগগুলো। তো দেখো ক্লিন করার আগে ঠিক এই অবস্থা হয়ে আছে। তো এবার ক্লিন করার পর তোমাদেরকে একবারে স্নান টান সেরে দেখাচ্ছি। স্নান কমপ্লিট, বাথরুম ক্লিনও কমপ্লিট, বাচ্চা এই মুহূর্তে পৌনে দুটো, আর ঠিক এরকম যতটা পারলাম চেষ্টা করলাম আর কি, যেমন পারলাম। চলো বাচ্চা বন্ধুরা, 3:05 আর জাস্ট আমি দেখো খেতে বসছি। তো আজকে মানে মারাত্মক লেট হয়ে গেল খেতে, কারণ এতগুলো কাজ ছিল দেখলে, আর তারপরেও কাজ ছাড়ার পরও আমি একটু রোদে বসেছিলাম কারণ মাথাটা ভিজিয়েছি, একটু না শুকালে আবারও নতুন করে ঠান্ডা লেগে যাবে, কারণ এতগুলো জলের কাজ হলো। আর যেহেতু বাথরুমগুলো ক্লিন করলাম বলে আজকে মাথায় তো স্নান মানে মাথায় জল নিতেই হতো, আর মাথাটা আমার এখনও শুকায়নি, এখনও চুলের গোড়াগুলো ভেজা আছে, তো রোদের তো জোর একদম নেই কি আর বলবো। তো খেয়ে নিই, খেয়ে যদি একটু রোদ পাই তো ভালো, নইলে আর কিছু করার নেই। তো তারপর আবার বাসন টাসন মাজতে হবে, তো আজ প্রচুর জলের কাজ হয়ে গেছে। খেয়ে নিই, আবার পরে কথা বলছি, দেখতে থাকো। পৌনে 8:10, তো এখনও স্যার আসেনি, আর খিদেও পেয়ে গেছে কারণ আমি দুপুরবেলায় খেতে বসেছিলাম ঠিক কথাই, কিন্তু একদম ভাতগুলো খেতে পারিনি সত্যি কথা বলতে গিয়ে, আমার ভাত পুরো ঠান্ডা একদম বরফ হয়ে গেছিল। আর এত কাজ করে আজকে পিঠেও চরম ব্যথা, তো তার জন্য আজকে হাজব্যান্ডকে বললাম যে রাতে আমি আর কিচ্ছু করতে পারবো না, কিছু খাবার নিয়ে আসবে, তো বিরিয়ানি নিয়ে চলে এসছে, চিকেন বিরিয়ানি নিয়ে এসছে। তো চলো ফটাফট খেয়ে নিই, এখনও স্যার আসেনি, তো স্যার আসার আগে ওকে খাইয়ে দিই, দেখি ও বলে 8টার সময় ঢুকবে,
তো স্যার আসার আগে ফটাফট খাইয়ে দিই, ওকেও খাইয়ে দিই, আমিও খেয়ে নিই। তো বন্ধুরা, এই হচ্ছে বিরিয়ানিটার লুক, যেমন দেখতে খেতেও ঠিক তেমনি সুস্বাদু ছিল। তো বন্ধুরা, আজকের মতো ব্লগটা আমি করে দিচ্ছি এখানে এন্ড। তোমরা খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আজকের মতো চলো আসি, টাটা বাই।